হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কিছু মানে রেসিপি ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যদি দেখতে চাও তো তো চলো সর্বপ্রথমে আমি একটা আটার টো তৈরি করেছি যেমন রুটির আটার মাখে ঠিক সেভাবে আটাটা মেখেছি তো আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে আর জোয়ান তো যাই হোক তোমরা প্লেন এমনি আটা রুটির আটার মতো মেখে নিতে পারো তারপরে দেখো এখানে কেটে রেখেছি কিছু গাজর আর বিট গাজর আর বিটটাকে কাটিনি গ্রেট করেছি আর একটুখানি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি তারপরে দেখো এখানে একটা ব্যাটার তৈরি করব আর তার জন্য নিয়েছি আমি বেসন এবারে এই বেসনে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে এতে দিয়ে দেব যে ধনে পাতাটা কেটে রেখেছি সেটা এবারে এটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর ব্যাটারটা ঘনত্ব কতটা হবে তোমরা দেখতে থাকো মানে আমার বলার থেকে একটু দেখে নিলেই বেশি ভালো হবে আর এটা একেবারে ইউনিক রেসিপি হবে এই দেখো যেমন মানে বেগুনি চপ ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম ধরনের ব্যাটারটা তৈরি হবে চলো এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপরে যে আটাটা আমি মাখলাম সেটা বেলে নেব আর এটা একটু পাতলা বলতে খুব পাতলা নয় যেমন রুটি বেলে ঠিক সেই রকমই বেলতে হবে তো বেলা হয়ে গেছে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এতে দিয়ে দেব পেঁয়াজ তো আমি এখানে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি একটা বড়ো সাইজে আর সেটাই এখানে এভাবে দিয়ে দেব আর পেঁয়াজটা নিজের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো এবারে ব্যালনের সাহায্যে এভাবে একটু চেপে নেব তাহলে ভালোভাবে পেঁয়াজটা সেট হয়ে যাবে এবারে যেটা করব। সেটা হচ্ছে বড় বাটি দিয়ে মানে যতদূর পর্যন্ত পেঁয়াজটা দিয়েছি এভাবে কাট করে নেব কারণ মানে যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা খুব বেশি বড় করলে হবে না বড়ো করলে একটু অসুবিধে হবে করতে তাই তো যাই হোক ঠিক এত বড় করলাম এবারে যেটা করব এটাকে আমি হাতে তুলে নেব হাতে তুলে নিয়েছি তোলার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ব্যাটারটা তৈরি করলাম বেসনের সেই বেসনের মানে ব্যাটারটা দিয়ে এটাকে কোট করে নেবো যেন এটা পড়ে না যায় মানে এটাকে পেঁয়াজটাকে কভার করে নিতে হবে তো পেঁয়াজটা কভার করার জন্যে যেভাবে ব্যাটার তৈরি করতে হয় ঠিক সেইভাবে ব্যাটারটা করে নেবে মানে আমি জাস্ট তোমাদের আইডিয়া দিয়ে দিলাম যে এই পেঁয়াজটাকে কভার করতে হবে সেই হিসেব করে এই ব্যাটারটা তৈরি করতে হবে তো পুরোটাতে ভালো করে এভাবে লাগিয়ে নেব এবারে যেটা করবো যে গ্রেট করা গাজর আর বিট রেখেছি সেটা দিয়ে দেব এটা অপশানাল না দিলেও হবে এটা দিলে খেতে তো ভালো লাগবেই আর দেখতেও ভীষণই ভালো লাগবে এটা কালারফুল করার জন্যই তো যাই হোক এভাবে চামচ দিয়ে বা আঙুল দিয়ে বসিয়ে দিলাম না বসালেও হবে যারা আমার চ্যানেলে এসেছ নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবারে চুলাই দিয়েছি আমি একটা তাওয়া তারপরে এতে তেল ব্রাশ করে নিলাম তোমরা তেল ব্রাশ কিংবা ঘি ব্রাশ কিংবা বাটার দিতে পারো তো যাই হোক এবারে এই রুটিটাকে এভাবে দিয়ে দিলাম মানে যেদিকে আমি বেসন দিয়ে কোট করলাম সেই দিকেই দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো তারপরে ওপর থেকে এইভাবে তেল ব্রাশ করে নেবো তো এই পর্যায়ে তোমরা ঘি ব্রাশ কিংবা বাটারও দিতে পারো তো যাই হোক আমি সাদা তেল ব্রাশ করে নিলাম কিছুক্ষণ পরে এটাকে পাল্টে নিতে হবে ভীষণই সুন্দর লাগছে দেখে জানি না তোমাদেরকে কেমন লাগছে আমাকে তো ভীষণই সুন্দর লাগছে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে আর বাচ্চারা তো এমনি এমনি খাবে এই পর্যায়ে তোমরা মানে যেদিকে আমি এই গাজর আর বিট দিয়েছি সেখানে তোমরা চিজকে গ্রেট করে দিতে পারো তাহলে বাচ্চারা আরও বেশি মজা করে খাবে কিংবা পনির গ্রেট করে দিলেও হবে আর উল্টো সাইডটা দেখতে ঠিক এরকম হবে এবারে এটাকে কাট করে নেবো কাট করার জন্য যে শুধু ভিজা কাটার লাগবে সেটা নয় এরকম ছুরি দিয়েও কাট করে নিতে পারি খুব সহজেই তো এইভাবে পিস করে নিলাম খেতে দুর্দান্ত হয় আর এটা খাওয়ার জন্য মানে কিছু না লাগলেও হবে এমনি খাওয়া যাবে টমেটো সসের সঙ্গেও জমে যাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণই মজাদার একটা রেসিপি তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আজকের মতো এতটাই এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো